মুক্তি নৌবাহিনীর সক্ষমতা অনেক বাড়বে এবং আপনাকে বলতে পারি যে 2017 সালে যখন সাবমেরিন ক্লাবে প্রবেশ করলো বাংলাদেশ টাইপ 35 মিং ক্লাস দুটি সাবমেরিন দিয়ে জয়যাত্রা এবং নবযাত্রায় তার ঠিক অর্ধযুগ পর এটি আরেক ধাপের অগ্রগতি বলতে পারি যে এখন সাবমেরিনগুলো তাদের নিজস্ব আবাস পেল বা তাদের নিজস্ব ঘাঁটি পেল এবং এই যে ঘাঁটিটি তৈরি হয়েছে এটিতে জানেন যে সরকারের 2030 সাল নাগাদ 6টি সাবমেরিন নৌবহরে যুক্ত করার একটা পরিকল্পনা রয়েছে এবং আমরা যতদূর জানতে পেরেছি এখানে 10 থেকে 12টি সাবমেরিন রাখা যাবে এবং আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এর মধ্যে এই বানৌজা শেখ হাসিনা ঘাঁটিতে এক পাশে রুনগর করে আছে জয়যাত্রা এবং নবযাত্রা এবং অন্য পাশে আমরা দেখছি নৌবাহিনীর অন্যান্য যে যুদ্ধ জাহাজগুলো সেগুলো নোঙর করে রাখা হয়েছে অনেক সুবিধা আছে এখানে বিশেষ করে আমরা যেই 5-6টি বিষয় এখানে জানতে পেরেছি সেটি হলো যে প্রথম যে বড় দাগে যে এতদিন পর্যন্ত যে চট্টগ্রামের ঈশাখা নৌঘাঁটি থেকে সাবমেরিনগুলোর পরিচালনা করা হতো তো কর্ণফুলীর যে চ্যানেল সেখানে কিন্তু এটি পরিচালনা করার সময় বেশ একটা বেগ পেতে হতো বিশেষ করে ওই চ্যানেলটি বন্ধ রাখতে হতো এবং বন্দরের কার্যক্রমে কিন্তু বিঘ্ন ঘটত যে কারণে একটি স্বতন্ত্র বা এই উৎসর্গিত যে সাবমেরিন ঘাঁটি এখানে কিন্তু আর তেমনটি হবে না এবং নৌবাহিনী বলছে যে তাদের সমুদ্র সীমা থেকেও অনেকটা কাছে হলো পেকোয়ার কক্সবাজারের পেকোয়ার এই যে সাবমেরিন ঘাঁটি এবং আরও যে কয়েকটি বিষয় বেশ গুরুত্ব পাচ্ছে সেটা হলো যে এখান থেকে খুব কাছেই মাতারবাড়ি যে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র এলএনজি পাওয়ার প্লান্ট সেগুলোরও কিন্তু নিরাপত্তা নিশ্চিত হবে এই ঘাঁটিটা হওয়ার ফলে এবং কক্সবাজারের এই পেকো অঞ্চল এটি কিন্তু বেশ একটা প্রত্যন্ত এলাকা যেই কারণে এখানে নতুন করে স্কুল কলেজ নির্মিত হচ্ছে এবং অবকাঠামোর একটা বড় ধরনের পরিবর্তন হয়েছে যে কারণে এখানকার মানুষের একটা আর্থসামাজিক একটা বড় পরিবর্তন হবে বলে আশা করা হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে দুপুরে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই সাবমেরিন ঘাঁটির উদ্বোধন করবেন এবং এটি তার নিজের নামে এই সাবমেরিন ঘাঁটিটি করা হয়েছে উনি 2017 সালে 2টি যে সাবমেরিন উনি নিজেই কমিশনিং করেছিলেন এবং তিনি আজকে সেই সাবমেরিনের যে ঘাঁটি সেটি করবেন এর জন্য কিন্তু আমরা এখানে সামগ্রিক প্রস্তুতি দেখছি মুক্তি যখন উদ্বোধন করবেন তখন বাদ বাকি আরও খবর আপনাদেরকে জানিয়ে দিতে পারবো কক্সবাজার আজ উদ্বোধন হতে যাচ্ছে দেশের প্রথম সাবমেরিন ঘাঁটি বা নৌজা শেখ হাসিনা তার সবশেষ জানাচ্ছিলেন আজহার লিমন।